বাংলা সিনেমার 80-এর দশকের জনপ্রিয় অভিনেতা জসিম সেলুলয়েডে যাত্রা শুরু করেন খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তারপর নিজের অভিনয় গুণে নায়ক হিসাবে আবির্ভূত হন পর্দায়। তারপর যতদিন বেঁচেছিলেন সিনেমার নায়ক হিসাবে দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন। ব্যক্তিগত জীবনে 2 বার বিয়ে করেছেন জসিম। নায়িকা সুচরিতার চমৎকার শারীরিক অবয়ব এবং ফটোজেনিক চেহারা যে কাউকে আকর্ষণ করতে সক্ষম। 1975 সালে দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দোশমন চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করতে গিয়ে চিত্রনায়ক জসিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুচরিতার। অতপর প্রেম বিয়ে পর্যন্ত গড়ায়, কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। নতুন নায়িকা নাসরিনের সঙ্গে জসিম লোভ লালসা পয়সা সহ আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই প্রেম বিয়েতে গড়ালে জসিম সুচরিতা অধ্যায়ের অবসান ঘটে। এরপর জসিম বিয়ের মালা বদল করেন আরেক বাংলাদেশের প্রথম সাবেক চলচ্চিত্র নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে চিত্রনায়িকা নাসরিনের সঙ্গে। সেই সংসারে রাতুল, স্বামী ও রাহুল নামে 3 পুত্র রয়েছে জসিমের। জসিমের 3 পুত্র রাতুল, স্বামী ও রাহুলকে আগলে ধরে আছেন স্ত্রী নাসরিন। বাবার মৃত্যুর সময় ছোট ছেলে রাহুলের বয়স ছিল 6 বছর, তিনি আজ 28 বছরের পরিণত যুবক। সঙ্গীতে ক্যারিয়ার গড়ার চেষ্টা করে যাচ্ছেন। সেই 1998 সালে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর পর 3 ছেলেকে আগলে রেখেছেন জসিমের স্ত্রী নাসরিন জসিম। স্বামী হারানোর শোক বুকে চেপে সন্তানদের নিয়ে পাড়ি দিয়েছেন তিনি দীর্ঘ 22টি বছর। মিডিয়াতে কথা বলতে চান না নাসরিন। তার এক ঘনিষ্ঠ অভিনেত্রী জানান, সব রকম আলোচনা ও শোবিজ এড়িয়ে চলেন নাসরিন। তার ছেলেরাও খুব একটা মিডিয়া ঘেঁষা নয়, তবে নাসরিনের সঙ্গে সিনেমার পুরনো মানুষদের যোগাযোগ হয়, বেশ ভালোই আছেন তারা সবাই। সন্তানদের মানুষ করেছেন নাসরিন নিজের মতো করে। অভিনয়ে আসার আগে জসিম 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। দেশ স্বাধীন ও বাংলাদেশের চলচ্চিত্রে কিংবদন্তি এই অভিনেতার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জসিমের প্রতি সম্মান রেখে FTC-র একটি ফ্লোর তার নামে নামকরণ করা হয়েছে। পেছনে কাজ করছে পূর্ব রূপকারদের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা, সাথে আছে পুরনো ছবি সংরক্ষণের নিজস্ব উদ্যোগ, আর এটাই তাদের অগ্রগতির মূল কারণ। খুঁজলেই সহজে পাওয়া যাবে তাদের ঝকঝকে 70-এর দশকের ছবি। উইকিতে ছোট বড় সবারই পরিচয়, একটু ঢু মারলেই পাওয়া যায়। একটা গ্লোবাল সাইট তারা তৈরি করেছে, দিয়েছে যথাযোগ্য সম্মান তাদের পথিকৃতদের। সত্যি যদিও তেতো, তবুও বলতে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটি মোটেও নেই, আর নেই সংরক্ষণের কোনো সরকারি বা ব্যক্তিগত উদ্যোগ, অগ্রজদের সম্মানের কোনো নীতি। আরও খারাপ লাগে যখন এদের নিয়ে কিছু লিখতে বসি, তখন অনলাইন হয়ে যায় ধুধু মরুভূমি, কোথাও এদের কীর্তি বিষয়ক কোনো তথ্যই নেই। এসব দেশরত্নদের খবর পাওয়া যায় শুধুমাত্র মরণকালে। আসলে দোষ এইসব মহানায়কদেরই, দরকার কি ছিল দেশ স্বাধীনের, কি দরকার ছিল চলচ্চিত্রকে এগিয়ে নিতে? ওনারা না এগোলে হয়তো বাংলা সিনেমার মান সি গ্রেড থেকে ডি গ্রেডে চলে যেত, ওইটাই সঠিক হতো।